আমি সুইট কর্নগুলোকে সাইড থেকে ছাড়িয়ে ছাড়িয়ে নিয়েছি। দেখুন সুইট কর্ন নিয়েছি আমি, এগুলো আমি সেদ্ধ করব। আমি এখানে বাটিতে একটা বাটিতে জল গরম বসিয়েছি, এবার আমি এর মধ্যে সুইট কর্নগুলো দিয়ে দেব। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আমি, দিয়ে আমি এটা 5 মিনিট মতো সেদ্ধ করব। দেখুন কর্নগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ হয়ে সব উপরে জলে উঠে চলে এসছে। এবার আমি এটা গ্যাসটা বন্ধ করে দেব আর জলটা ঝারিয়ে নেব। দেখুন আমি সুইট কর্নগুলো জল ঝারিয়ে তুলে নিয়েছি একটা বোলে। এবার আমি এর সঙ্গে 2 টেবিল স্পুন ময়দা দিচ্ছি, 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিয়ে এটা আমি ভালো করে মিশিয়ে নেব। ওয়ান টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো, একটুখানি নুন দেব, দিয়ে এটা আমি ভালো করে মিশিয়ে নেব। তেল আমাদের গরম হয়ে গেছে, এবার আমি কর্নগুলো ওর মধ্যে দিয়ে দেব। আপনারা মিডিয়াম আঁচে ভাজবেন। দেখুন এগুলো আমার হয়ে গেছে, এবার আমি এটা তুলে নেব একটা প্লেটে, টিস্যু পেপার দিয়ে আমি তুলে নিচ্ছি। দেখুন আমার সবগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এর সঙ্গে একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। একটা কাঁচা লঙ্কা, কিছু ধনে পাতা, এর সঙ্গে আমি একটু গুঁড়ো লঙ্কা, আপনারা ঝালটা দেখে যে যেমন খাবেন সেরকম দেবেন, একটু ভাজা জিরে গুঁড়ো, একটু চাট মশলা। এবার আমি এটা মিক্স করব। দেখুন আমার ক্রিস্পি সুইট কর্ন তৈরি হয়ে গেছে।